এক রাতে শেষ হয়ে গিয়েছিল রাজা রানী সহ প্রায় গোটা একটা রাজপরিবার। ২২ বছর পরও সেই রহস্যের কোনো কিনারা হয়নি। নৈশভোজের পার্টিতে জমজম করছিল রাজপ্রাসাদ। নেপালের কাঠমান্ডুর নারায়ণহিতি দরবারের বিলিয়ার্ড রুমে জড়ো হয়েছিলেন রাজপরিবারের সদস্যরা। সেখানে চলছিল খানাপিনা, আচমকাই সেখানে গুলি চলে। এলো পাথারি বুলেটে ঝাঁঝরা হয়ে প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন নেপালের রাজা বীরেন্দ্র। তারপর একে একে তার পরিবারের অধিকাংশ সদস্য, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, বোনের স্বামী সবাইকে হত্যা করা হয়। রাজপুরি মুহূর্তে বদলে যায় মৃত্যুপুরীতে। ২০০১ সালের পয়লা জুন ঘটেছিল এই ঘটনা। নেপালের সরকারি তথ্য বলছে রাজপ্রাসাদে সেদিন গুলি চালিয়েছিলেন নেপালের সেই সময়ের যুবরাজ, তৎকালীন রাজা বীরেন্দ্রের বড় ছেলে দীপেন্দ্র, নেপালের জনতার আদরের দীপ্তি। যদিও নেপালের বহু সংবাদ সংস্থা এমনকি রাজ পরিবার বিশেষজ্ঞদের অনেকেও সেই তথ্য মেনে নিতে চাননি, বদলে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিলেন তারা। রাজ পরিবার জানিয়েছিল দীপেন্দ্রর সঙ্গে বেশ কিছুদিন আগে থেকে মনোমালিন্য চলছিল রাজ পরিবারের। দীপেন্দ্রর পছন্দের পাত্রীকে না কোচ করে দিয়েছিলেন তার মা রানী ঐশ্বর্যা। নেপালের এক অভিজাত পরিবারের কন্যা দেবযানী রানাকে বিয়ে করতে চেয়েছিলেন দীপেন্দ্র। দেবযানী ছিলেন ব্রিটেনের কলেজে দীপেন্দ্রর সহপাঠী। তাদের জুটি সেই সময় নেপালে জনপ্রিয় হয়েছিল, কিন্তু বিয়েতে মত দেয়নি রাজ পরিবার। তাই নিয়ে পরিবারের সঙ্গে মন কষাকষি ছিল যুবরাজের। আবার আরও একটি সূত্রে জানা গিয়েছিল রাজা বীরেন্দ্র ক্রমেই সাংবিধানিক রাজতন্ত্রের নীতি নিচ্ছিলেন, যেখানে রাজপরিবারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, ফলে কমবে রাজার দক্ষতা। এই বিষয় নিয়েও নাকি সিংহাসনের পরবর্তী দাবিদার দীপেন্দ্র বাবার ওপর রেগে গিয়েছিলেন। যদিও এই কারণগুলি তাকে পরিবারকে হত্যা করার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল কিনা তা জানা যায়নি। রাজপরিবারের দেয়া বিবৃতি অনুযায়ী দীপেন্দ্র সেদিন পার্টি চলাকালীন হুইস্কি পান করে এবং গাঁজা সেবন করে কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় হাজির হন বিলিয়ার্ড রুমে। তার হাতে ধরা ছিল বন্দুক, কিন্তু তারপরও কেউ আটকায়নি দীপেন্দ্রকে। আর এখান থেকেই উঠে এসেছে ষড়যন্ত্রের তত্ত্ব। বন্দুক সংগ্রহের শখ ছিল দীপেন্দ্রের, রাজবাড়ির বিবৃতিতে বলা হয়েছিল সেই জন্যই কেউ সন্দেহ করেনি তাকে। তাছাড়া রাজপরিবারের সদস্যদের বাইরে ওই পার্টিতে কোনো অতিথি না থাকায় সেভাবে নিরাপত্তা রক্ষীও মোতায়েন ছিল না। কাচের দরজা বন্ধ করা ছিল ভেতর থেকে। কাচের ওপার থেকে দীপেন্দ্রকে রাজার দিকে গুলি চালাতে দেখেন নিরাপত্তা রক্ষীরা। তারা বাধা দিতে ছুটে আসেন, কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই শেষ হয়ে যায় সব। দীপেন্দ্রের বন্দুকের এলো পাথারি গুলিতে লুটিয়ে পড়েন অনেকেই, এমনকি মা রানী ঐশ্বর্যকেও হত্যা করেন তিনি। রাজপ্রাসাদের তরফে জানানো হয়েছিল রানীকে হত্যা করার আগে দীপেন্দ্রর ছোট ভাই দীপেন্দ্র আর তাদের মায়ের মাঝে দাঁড়িয়ে বাধা দিয়েছিলেন। বলেছিলেন, মারতে হলে আগে আমাকে মারো, মাকে ছেড়ে দাও। কিন্তু দীপেন্দ্র অবলীলায় দুজনকেই হত্যা করেন, শেষে নিজেকেও গুলি করেন তিনি। গুরুতর আহত হন দীপেন্দ্র, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, শুরু হয় চিকিৎসা, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই কোমায় চলে যান তিনি। রাজার মৃত্যু হওয়ায় রাজবাড়ির নিয়ম মেনে দীপেন্দ্রই রাজা হওয়ার কথা। কোমায় থাকাকালীন দীপেন্দ্রকে রাজা বলে ঘোষণাও করা হয়, কিন্তু রাজা হিসেবে দীপেন্দ্রর মেয়াদ শুরু না হতেই শেষ হয়ে যায়। তিন দিন পর মৃত্যু হয় দীপেন্দ্রের। নতুন রাজা হন দীপেন্দ্রের কাকা জ্ঞানেন্দ্র। তারপরেই শুরু হয় নেপালের রাজ পরিবারের বিরুদ্ধে নেপালের জনগণের বিক্ষোভ। সম্ভবত নেপালের রাজতন্ত্রের শেষের সেটাই শুরু। একদা নেপালের রাজবাড়ির সদস্যদের দেবতার দুধ ভাবা নেপালের জনতা রাজ পরিবারকে ১৫ দিন সময় দেয় রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার জন্য। ২০০৮ সালে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় নেপাল। শেষ রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছিল নেপালের জনগণের মধ্যে। নেপালের রাজ পরিবারের হত্যার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব ততদিনে প্রভাব ফেলেছে জনমানসেও, জানিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়ে পাকাপাকি প্রশ্নচিহ্ন তৈরি করেছিল সংবাদ মাধ্যমগুলি। প্রশ্ন তোলার অবশ্য অবকাশও ছিল। রাজা বীরেন্দ্রর মৃত্যুর পর যে জ্ঞানেন্দ্র রাজা হয়ে বসেছিলেন তার পরিবারেও সেদিনের সেই নৈশভোজের পার্টিতে উপস্থিত ছিল, কিন্তু তাদেরকেও সেদিনের ঘটনায় মারা যাননি, গুরুতর জখমও হননি। জ্ঞানেন্দ্র নিজে ওই পার্টিতে হাজির ছিলেন না, তবে তার স্ত্রী পুত্র নিকট আত্মীয়রা ছিলেন। গুলি লেগেছিল জ্ঞানেন্দ্রর স্ত্রীর, তবে তা প্রাণঘাতী ছিল না। যে দেবযানীকে নিয়ে এই ঘটনা সূত্রপাত বলে বোঝাতে চেয়েছিল রাজ পরিবার, তিনি জানিয়েছিলেন দীপেন্দ্র সেদিন মত্ত অবস্থায় ছিলেন, এমনকি রাজবাড়িতে তার নিজের ঘরের ফোন নম্বর থেকে তিনবার ফোনও করেছিলেন তাকে, কিন্তু মদ্যপান করায় ঠিক করে কথাই বলতে পারছিলেন না দীপেন্দ্র। যদিও শেষবার ফোনে তাকে জানিয়েছিলেন তিনি ঘুমোতে যাচ্ছেন। ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাসীরা প্রশ্ন তুলেছেন, যিনি মত্ত অবস্থায় কথাই বলতে পারছিলেন না, তিনি সঠিক লক্ষ্যে বন্দুক চালিয়ে বেছে বেছে নিজের পরিবারের সবাইকে হত্যা করলেন কিভাবে? ২২ বছর আগে সেই ঘটনাকে নেপালের কেনেডি হত্যা বলা হয়। ঘটনাটিকে একটি অত্যন্ত
ঘোরালা রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন অনেকেই। এমনকি নির্দিষ্ট দিনে নেপালের পরবর্তী রাজা জ্ঞানেন্দ্রর ঘটনাস্থলে উপস্থিত না থাকারও সেই ষড়যন্ত্রেরই অঙ্গ বলে মনে করেন অনেকেই। তবে জ্ঞানেন্দ্র না থাকলেও সেখানে উপস্থিত ছিলেন তার পুত্র পারস। ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাসীরা বলছিলেন, হাসপাতালে কোমায় থাকা দীপেন্দ্রের লাইফ সাপোর্ট খুলে নিয়েছিলেন এই পারসই। বস্তুত পারসের সাহায্য নিয়ে দূর থেকে গোটা বিষয়টি জ্ঞানেন্দ্রই পরিচালনা করেছিলেন বলে অভিযোগ করেছিল একটি মহল। অদ্ভুতভাবে এই ঘটনা তদন্তই হয়নি, সেভাবে তদন্ত শুরু হলেও তার সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। যদিও বেশ কয়েকজন সাক্ষী বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন, দীপেন্দ্রর মুখোশ পরে ওই পার্টিতে হাজির হয়েছিল অন্য বন্দুকধারীও। তারাই পার্টিতে গুলি চালিয়েছিলেন, হত্যা করেছিলেন দীপেন্দ্রকেও, যদিও এই সমস্ত দাবির কোনো প্রমাণ মেলেনি। বরং এইসব তথ্য প্রকাশ করার জন্য গ্রেফতার হয়েছিল নেপালের দুই সংবাদ সংস্থার অধিকর্তা। যদিও চাপের মুখে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছিল রাজপরিবার, তবে নেপালের প্রাচীন ইতিহাসের বিশ্বাসীরা এই ঘটনাকে একটি পুরনো অভিশাপের ফল বলেও বর্ণনা করেছেন। সেই প্রাচীন কাহিনী অনুযায়ী নেপালের রাজা পৃথ্বীনারায়ণ শাহকে নাকি অভিশাপ দিয়েছিলেন এক সন্ন্যাসী। রাজা পৃথ্বীনারায়ণ সন্ন্যাসীকে খাবার দিলে তিনি সেটি কিছুটা খেয়ে রাজাকে ফিরিয়ে দিয়ে বলেছিলেন, এটি প্রসাদ, এবার এটা তুমি খেয়ে নাও। রাজা তখন সবে তিনটি রাজ্য জয় করে ফিরেছিলেন। সন্ন্যাসীর কথায় তিনি ক্ষুব্ধ হন। খাবারটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলেন, তিনি এঠো খাবার খাবেন না। কথিত আছে সেই সময় সন্ন্যাসী তাকে বলেছিলেন, 10 পুরুষ পর রাজার রাজত্ব শেষ হয়ে যাবে। বীরেন্দ্র ছিলেন সেই পৃথ্বী শাহের 11তম বংশধর। তারপরে জ্ঞানেন্দ্র রাজা হলেও সেই রাজত্ব টেকে নেই, নেপালের রাজতন্ত্র ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে কি সন্ন্যাসীর অভিশাপেই ধ্বংস হলো নেপালের রাজবংশ? রহস্যের সমাধান এখনো খুঁজে চলেছে নেপালের জনগণ।